গাইজ ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় সবাইকে স্বাগত তো আর তোমরা পুজো তো কেমন আছো আশা করি ভালো আছো তো অবশ্যই মাস্ক পরে বাড়ি বাড়ির বাইরে বেরোবে এবং পুজো দেখতে যাবে ইয়ার তো চলো আমাদের গেমের ভিতরে একটি নতুন ইভেন্ট চলে এসেছে ডিসকাউন্ট ইভেন্ট তো ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে এবং কিভাবে কি করবে আমি তোমাদেরকে সব কিছু এই ভিডিওতে বলে দেবো ইয়ার তো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে তো চলো আমরা একটু লোডিং হয়ে যাক তারপর আমি তোমাদেরকে ইভেন্টের ব্যাপারে বলে দিচ্ছি তো দেখো ইয়ার ইভেন্টটা হয়তো অনেক আগে চলে এসেছে আমি একটু ভিডিওটা পরে বানাচ্ছি তো চলো ইভেন্টের নাম এখানে ডায়মন্ড জিন তো অর্থাৎ আমাদের এই জিন আছে এই জিনের ডায়মন্ডগুলো সব খাবে তো এখানে আপ টু নশো আশি ডায়মন্ড পর্যন্ত অফ অর্থাৎ আমার এখানে নশো আশি ডায়মন্ড অফ যে কোনো কিনলে আমার এত পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে তো এখানে ছাব্বিশ থেকে ইয়ার ছাব্বিশ থেকে এক তারিখ পর্যন্ত অর্থাৎ পরের মাসে এক তারিখ পর্যন্ত চলবে মানে আমাদের এখানে ইলেকট পাস ডিসকাউন্ট দেয়নি মানে আমাদের সার্ভারকে এরকম করে রেখে দিল আর মানে ইন্ডিয়া সার্ভারকে কোনো বলার নেই আর বাকি অনেক অনেক সার্ভার আছে যেগুলো তাদেরকে ইলেট পাস ডিসকাউন্ট দিয়ে দিলো বাট আমাদের সার্ভারকে একেবারে ডেস্ট সার্ভার করে রেখে দিলো যেখানে আমাদেরকে কিন্তু ইলেট পাস ডিসকাউন্টে দেয়নি আর তো কোনো করার নেই আর গেলো মাসে দিল না এই মাসে দিল না মানে আর কোনো বলারই নেই আমাদের সার্ভারের ইলেট পাস ডিসকাউন্ট আসে তোমরা ছেড়ে দাও ইয়ার আমাদের পরের পর দু মাস দিয়েছে তারপর আর এখন আর দেয়নি কোনো করার নেই আর আমাদেরকে দেবে না দেবে না দেবে না আমাদেরকে ইলেকট পাস ডিসকাউন্টে দেবে না তো চলো এই ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করো তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে সবকার প্রথমে এখানে দেখা লেখা আছে যে দুশো নিরানব্বই ডায়মন্ড আমি যদি করি অ্যাড অর্থাৎ এখানে আমি যদি অ্যাড করি এই অ্যাডটু করে তাহলে কিন্তু আমি এত পর্যন্ত অফ পাবো মানে এখানে তুমি আশি ডায়মন্ড দিয়ে মানে তিনশো ডাইমন্ডে যেটা দাম সেটা তুমি কিন্তু আশি ডায়মন্ড দিয়ে কিনতে পারবে তো চলো আমি কিন্তু এখানে এই প্রাইস পুলগুলো রিফ্রেশ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আমার কেনার কী ইচ্ছা আছে তো চলো আমি এখানে রিফ্রেশ এই যখনই তোমরা এইখানে রিফ্রেশে ক্লিক করবে তখন কিন্তু জিনিসগুলো এতর বেশি আমি কিন্তু সিলেক্ট করতে এখন পারবো না দেখো ধরো এখানে সাতশো ডায়মন্ড আছে তো আমি সাতশো ডেমোন যদি ক্লিক করি এই প্যাডটার দাম আছে সাতশো তো আমি চলো সাতশো ডায়মন্ড আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার আই আর হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ও সরি আর আমি একটু বুঝতেই ভুল করছি অর্থাৎ এখানে দেখতে পাবে যেটা আমার কত দাম ওখানে আমার যেটার দাম ছিল সাতশো ডায়মন্ড সেখানে আমার আড়াইশো ডায়মন্ড দাম পড়ছে এই এটার এরপর চলো আমি যদি আরও কিছু অ্যাড করি আমি যদি এটা অ্যাড করি তাহলে এখানে অর্থাৎ আমাকে আর অ্যাড করতে বলছে না অর্থাৎ আমি আমাকে আর বেশি অ্যাড করতে দেবে না মানে আমার কাছে অত ডায়মন্ড নেই আমি আমার কাছে যত ডায়মন্ড আছে তার বেশি অ্যাড করতে পারবো না অর্থাৎ আমার কাছে দুশো একাত্তরটা ডায়মন্ড আছে মানে এখানে এত অ্যাড করতে বলছে তো এখানে চেক আউট আমি যদি ক্লিক করি তাহলে ইয়ার এখানে আমার আর আমি একটা কিনে নিলাম তো ইয়ার চলো আমি এখানে চেক আউটে ক্লিক করলাম এবং আমার পেট স্ক্রিনটা কিন্তু কিনা হয়ে গেলো ইয়ার তো চলো এইভাবে তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারবে তো এরপর যদি রিফ্রেশ করতে চাও তাহলে এখানে তোমরা রিফ্রেশ করবে আর এখানে বাস্কেটটা ক্লিক করো ও ইয়ার এই বাস্কেটটা থেকে তুমি কিন্তু রিমুভ করতে পারবে অর্থাৎ তুমি যদি আইটেমটা রিমুভ করতে চাও তাহলে কিন্তু তুমি এখানে বাস্কেট ক্লিক করে রিমুভ করতে পারবে তো এখানে ধর আমার দুশো নিরানব্বই আছে তোমার বেশি বেশি ডায়মন্ড উঠবে এবং বেশি এখানে এড টু কাঁট যদি আমি করি আর এড টু কাঁট করা হবে না এরকমভাবে কিন্তু এখান থেকে জিনিসগুলো কিনতে পারবে তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটি এই ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও ইয়ার তো থ্যাঙ্কস